সাজিয়ে গুছিয়ে দিল। আমি আমার সন্তানটাকে নিয়ে যখন নানা বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি, পাহাড়ি পথ ধরলাম, আমার মেয়ে আমাকে বারবার ডাক দে বলছে বাবা। কতবার আমি আমার মায়ের সাথে নানা বাড়ি বেড়াইতে গেছি, এই পথ দিয়ে যাই না, ওই পথ দিয়ে গেছে, ও বাবা আমাকে তুমি কোথায় নিয়ে যাও, ডাক দে বলে হুজুর। আমি তখন আমার মেয়েকে ডাক দিয়ে বলেছিলাম, এটা হলো একটা শর্টকাটে পথ, পাহাড়ের পথ, একবার অল্প সময়ের ভিতরে তোমার নানা বাড়ি পৌঁছে যাব। আমার সন্তান আমার হাত দুই কোনো জড়ায় ধরে, আমার সন্তান যখন আমার সাথে যায়, নির্জন নির্বিড় জায়গা দেখে আমি যখন গর্তটা খনন করতেছি, আমার সন্তান একটা ছায়ার ভিতরে দাঁড়িয়ে বারবার আমার কাছে এসে ডাক দিয়ে বলবে বাবা গো, এই রোদের ভিতরে তুমি এত বড় গর্ত কেন খোঁজো, তোমার গায়ের থেকে ঘাম জুড়ে যাই রে বাবা, এ বাবা তুমি না নানা বাড়ি বেড়াইতে যাব, এখানে গর্ত কেন খনন করো। বলে হুজুর আমি ডাক দে বলেছিলাম, একটু গর্ত কাজে লাগবে। আমার যখন গর্ত খনন করা হয়ে গেল, সন্তান বারবার আমার মুখটা পুষে দেয়, হুজুর আমার সন্তানের প্রতি একটু মায়া লাগে না, দয়া লাগে না, আমার মেয়েকে আমি ডাক দিয়ে বলেছিলাম, মা দেখে যা আমি কেমন করে গর্তটা খনন করেছি, ডাক দিয়ে বলে আমার মেয়ে যখন গর্তের কাছে এসে দাঁড়িয়েছে, গর্তটা দেখার জন্য মেয়ে যখন একটু বলক দিছে রে, আমি পিছন থেকে এক ধাক্কা দিয়া আমার মেয়েকে আমি গর্তের ভিতরে ফেলায় দিই। আমার মেয়ে তখন বুঝে গেছে আমার বাবা আমার সাথে কি করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, এ বান্দা ওই জান্নাতের বাগান কত বড় দামি ছিল জানো না, দুনিয়ার মধ্যে যখন কোন মজলিস হইতো, রাজনৈতিক কোন মজলিস হইতো, দুনিয়ার এমনি মজলিস হইলে দেখবেন পুলিশ মিডিয়ার আর্মি দিয়া ভরে দেওয়া হয়, কথা বলেন ঠিক কি ঠিক না, বিভিন্ন ভাবে প্রোডাকশন দেওয়া হয়, প্রোকটাও দেওয়া হয়, মনে করেন এমপি আসবে, মন্ত্রী আসবে, চেয়ারম্যান আসবে, বিভিন্ন ভাবে ওই যে চতুর্দিক থেকে দেখবেন পুলিশ মিডিয়ার দেওয়া হয়, কথা বলেন ঠিক কি ঠিক না। আল্লাহ রাসূল বলে, এই জান্নাতের বাগানের দাম কত বড় জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানকে সুসজ্জিত করার জন্য, এই জান্নাতের বাগানকে প্রকৌশল দেওয়ার জন্য দুনিয়ার সাধারণ পুলিশ মিডিয়ার আর্মি দিয়ে ভরবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন, যা আরে ফেরেশতারা যা এই জান্নাতের চতুর্দিকে ঘেরাও করে রাখ, একজনের কাঁধের উপরে আরেকজন, আর একজনের কাঁধের উপরে আরেকজন, এরকম করতে করতে আসমান পর্যন্ত দিয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবালের বান্দারে তোদের প্রোডাকশন দেওয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছি, তারা শুধু একজন একজন না, বরং একজনের কাঁধের উপর আর একজন দাঁড়িয়ে আসমান পর্যন্ত তোমাদেরকে ঘেরাও করে রেখে দিছি। শেষ পর্যন্ত যদি কোন বান্দা এই মজলিসে বসতে পারে, জান্নাতের বাগানে বসতে পারে, এই মজলিস যখন আখেরে দোয়া হয়, ইস্তেগফার পড়ে যখন দোয়া করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা নিয়োজিত করে রাখেন, ওই ফেরেশতা ডাক দিয়ে বলতে দেখেন, কুমা মাগফুর লাকুম, কুমা মাগফুর লাকুম, এ আল্লাহর বান্দারা এই মজলিস থেকে তোমরা এমন ভাবে উঠে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরা, এ নাগুসা পশ্চিম পরিলেখের ভাই, আমার নাগুসার যুবক ছেলেরা, কত বড় ভাগ্যবান, কত বড় ভাগ্যবান, আজকের এই জান্নাতের বাগান কত বড় দামি একটা মজলিস রে বাগান। যে বান্দাই জান্নাতের বাগানে আসবে, দেখেন না ওলামা ইকরাম হাজির আছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জান্নাতীদের যখন জান্নাতের বয়ান করেছেন, জান্নাতীরা কতকাল জান্নাতের ভিতরে অবস্থান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা আবাদা। জোরে কেন আল্লাহু আকবার! জান্নাতীরা যখন জান্নাতে যাবে, এই জান্নাতীরা আর কোনদিন জাহান্নামে যাবে না। জোরে কেন না, সুবহানাল্লাহ! জান্নাতীদের খাসলত হলো জান্নাতে যখন একজন বান্দাকে দেওয়া হবে, জান্নাত থেকে আর কোনদিন জাহান্নামে দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যত জায়গায় জাহান্নামীদের অবস্থানের কথা বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা, জাহান্নামীরা জাহান্নামে থাকবে, কিন্তু কতকাল জাহান্নামে থাকবে এটা আল্লাহ পাক স্পষ্ট করেন নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু বান্দা আছে যাদের ভিতরে ঈমান আছে, কারণ আল্লাহ রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ, যে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, কালেমা পড়বে, স্বীকার করবে, অন্তরে বিশ্বাস করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করাবে। গুনাহ করেছে এমন অনেক মানুষ আছে, ঈমান আছে কিন্তু গুনাহগার, কথা ঠিক না? ঈমান আছে, নামাজের দাওয়াত দিচ্ছে, ভাই যান আসেন নামাজ পড়েন, বলে হ্যাঁ হুজুর আসলে নামাজ পড়া লাগবে, আসলে হুজুর পারে দিচ্ছি না, কথাগণ ঠিক না? বলে না এরকম, হুজুর নামাজ পড়া লাগবে কিন্তু আসলে হুজুর পারে দিচ্ছি না, দোয়া করেন হুজুর নামাজ পড়বো। রোজার মাসে দেখবেন চাক আসছে, ভাই আপনি নামুর মুসলমান, বলে হুজুর ঠিক আছে কিন্তু পারে দিচ্ছি না। বন্ধুরা ঈমান আছে কিন্তু ঈমানের বলিয়ান তোর ভিতরে নাই, ঈমান আছে কিন্তু ঈমানের কোন তোর ভিতরে নাই। আল্লাহর রাসূল বলে ঈমান থাকার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন না একদিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন, জাহান্নামের ভিতরে কিছুদিন তাকে ভোগ করানোর পরে জান্নাতের ভিতরে দিবেন। কিন্তু যেই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা আবাদা। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, ওই জান্নাত থেকে আর কোনোদিন জাহান্নামের ভিতরে আনবে না। এ বন্ধুরা ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাসূল বলেন এই হাবে জিকিরের মধ্যে কোরআন হাদিসের মধ্যে হল জান্নাতের বাগান। আল্লাহ পাক বলেন জান্নাতের বাগানে যে বান্দা যাবে, ওই বান্দার কোনোদিন জাহান্নামে যাবে না। তাহলে এই মজলিসের ভিতরে বোঝা যায় যে বান্দা একবার এই মজলিসের ভিতরে ঢুকতে পারে, এই মজলিস থেকে যখন ঈমান আমল নিয়ে বাহির হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে কোনো ওসিলায় যে কোনো বাহানায় ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবে। জোরে জোরে কান, সুবহানাল্লাহ! জান্নাত ও দোজখ সে আর আব কিয়া করো, আর জো হাই মাই তুজে দেখা করো, আর জো হাই মাই তুজে দেখা করো। বুজুর্গি কি নেই হমকো জরুরাত, গোলাম আপনা বানালে আই খুদায়া, গোলাম আপনা বানালে আই খুদায়া। জোরে কান আল্লাহু আকবার! এ বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, এ গুনাহগার বান্দারা রে গুনাহ করেছো, ফিরে আয় ফিরে আয় বান্দা ফিরে আয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। অনেক মানুষ এমন আছে দেখবেন 50 বছর বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়ে না। যখন বলা হয় বাজান আপনি নামাজ কেন পড়েন না, রোজা কেন রাখেন না, এই বাজান আপনি ইবাদত বন্দেগি করেন না কেন, দেখবেন বলবে হুজুর নামাজ পড়ে কি হবে, এই শেষ বয়সে আল্লাহ কি ইবাদত কবুল করবে, বলে কি বলে না, সারা জীবন আকাম করছি আল্লাহ কি ইবাদত কবুল করবে। এ বন্ধু ভালো করে খেয়াল করেন, এটাও কিন্তু একটা শয়তানের ধোঁকা। নেক সুরাতে ধোঁকা দেয়, কোন সুরাতে? জোরে কন, জোরে কন, কোন সুরাতে? নেক সুরাতে ধোঁকা কাকে বলে একটা গল্প মনে পড়ে গেল, বলবো বলবো? রাগ করছেন, কষ্ট হচ্ছে, চলবে না বিল হয় নাই, পিছনের বাইরে মনে করতেছে হুজুর যাক নামে না কেন, কি কন না তাকবীর, চলবে ইনশাআল্লাহ, কতক্ষণ চলবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে কেন আল্লাহু আকবার! এটা কোরআনের আকর্ষণ, কোরআনের মাহফিলে সারা রাত মানুষ বসে থাকতে চাই, কথা বলেন ঠিক না? যারা এখনো বাইরে আছে মনে করছে কি কয়,
আরে বেটা ভিতরে আয়, তারপরে বুঝবি কি কয়। কথা ঠিক কি ঠিক না? এই মজলিসে কিন্তু বরকত, বাইরের থেকে বরকত কোনোদিন পাওয়া যায় না। আর এক শ্রেণীর লোক আছে দেখবেন, ওই চার দোকানে সারাদিন বসে থাকে। আসরের পরে মনে করেন আপনারা যখন বাড়িতে নামাজ বাজারে যে বাজার করেছেন, ঠিক ওই সময় চার দোকানে মাহফিল শেষ হওয়া পর্যন্ত চার দোকানে বসে থাকবে। হুজুর গের মুহি বর্তমান দ্বার নাই, ও কিন্তু এক ফটোর ভিতরে আসে নাই। হুজুর গের মুহি বর্তমান দ্বার নাই, হুজুররা সব এদিক দিক হয়ে গেছে। হুজুররা কোন দিক যাবে? যে দিক যাবে সেই দিক দোষ। হুজুররা বড় জামা গায়ে দিচ্ছে, কয় হুজুররা কাপড়ের দাম বাড়াই দিচ্ছে। হুজুর যদি একটু ছোট জামা গায়ে দেখায় দেখতি স্টেডি হুজুর। হুজুররা যদি বেশি গায়ে খাতি খাতি পেট পুটা হয়ে গেছে। যদি কম খায় মনে করবে না হুজুর আকয় বাড়ি আছে, কম খেলেন যে খাইয়েও বিপদ না খেয়ে বিপদ। কথা বল দেখি ঠিক না? হুজুর যদি মেলাতে একটু শটে পড়ায় কয় যে হুজুর আর কয় বাড়ি দেবেন, শটে পড়ায় দিলেন। হুজুর যদি বেশি ধরে কয় হুজুর মনে আজকে আর কোনো জায়গায় চান্স নেই, এই জন্য আজকে ধরে দিস, যে নিয়ে যাবে সে নিয়ে বিপদ, আজকে খালি হুজুরের বিপদ। কিন্তু আল্লাহ পাকের কাছ রহমত আমার নাগোসা গ্রামের মানুষ হুজুরদের খুব ভালোবাসে। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ এই নাগোসার গ্রামে এত ওলামা ইকরাম, মনে হয় বাংলাদেশের আমি এমন কোন জেলা নেই, টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরি, আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়ার বরকতে আমি ঘুরেছি। আমার আবুল ভাই জানে কয়টা বিট আছে কয়টা রাস্তায় তা আমার মুখস্থ। আবুল ভাই আমার ডাক দেখে ভাই বুঝলাম না বিট গুলো মুখস্থ তাই কেমনে, বললাম চলতে চলতে অভ্যাস হয়ে গেছে। আমার গ্রামের একটা রহমত, এবং গ্রামের আমার যে সমস্ত এটা আল্লাহ পাকের কাছ রহমত। অনেক তো মানুষ মনে করে কি জানেন, আমি এই যে সারা বাংলাদেশের সব থেকে তুকুল বক্তা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার, এই যে কয়েকদিন আগে বেতালপাড়া আসছিল, আমি তার গ্রামে মাহফিল করে আসছি, এ তো গত মাসে গ্রামে মাহফিল করে আসছি। আমি দেখছি সে গ্রামের মানুষ অনেকেই তাকে পছন্দ করে না, অনেকেই বলে হুজুর সেদিন আসছিল লোক তেমন একটা হয় না, কিন্তু সারা বাংলাদেশে তার নাম। কিন্তু আমি একটা জিনিস দেখেছি ব্যক্তিগতভাবে, আমি যখন ওয়াজে উঠি তখন আমার গ্রামের মানুষ মাহফিল প্যান্ডেল ভরে দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকে কানায় কানায় মাহফিলের প্যান্ডেল ভরে, আর যে কয়জন আছে মনে করবো ওই কয়জন চলে আসবেন, একটু দেখতে দেন না, দেখবেন চলে আসবেন। এই জন্য সামনের দিকে আগানো যাবেন একটু, এই পাশে ভরে গেছেন, এই পাশটা একটু খালি আছে, আগানো যাবেন একটু ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ধরে একটু সামনে আগায় আসেন, শীতকাল একটু সামনে যত আগাবেন তত মজা হবে, তত ভালো লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সামনে আগে আসেন, বাজার একটু সামনে আগে আসেন। বললেন হাতে কর হাতের কাম, পায়ে কর পায়ের কাম, বন্ধু হাতে কর হাতের কাম, পায়ে কর পায়ের কাম, মুমিন মুসলমান লৌড়ে মুখে মাওলার নাম। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেক্সট সুরাতে শয়তান কেমনে ধোকা দেয়। বৃদ্ধ বাবা আজান হয়ে গেছে মসজিদে আসবে নামাজ পড়ার জন্য, মনে করেন এই রাস্তা এক সময় কাদা ছিল না, হাঁটু পর্যন্ত হাবড় ছিল, এই রাস্তাতে মানুষ ভয়তে বৃষ্টির সিজনে আসতো না। অনেক আমি দেখছি সিংড়াবাজার রাস্তার কোনা দিয়ে কাদা হাঁটু পর্যন্ত নিয়েতে গেছে, মনে করেন ওই কোনায় বাড়ি মসজিদ হলো সেই আপনার কি বলে নাগোসা বাজারে। বৃদ্ধ বাবা ঠিক মতো আঁকতে পারে না, লাঠি ভর দিয়ে দিয়ে যাচ্ছে, শয়তান এসে ধোকা দিচ্ছে, বাজাম দেওয়ার দরকার নেই আপনি বাড়ি নামাজ পড়েন, দেওয়ার দরকার নেই বাড়ি নামাজ পড়েন। ও বুড়ো খিপে গেছে, আমি নামাজ পড়ি সর্বমসজিদে যাই, তিনবার আসার কাছে বাড়ি যেয়ে কাপড় পাল্টায় আসতেছে। শয়তান তো শয়তান কিন্তু অনেক কিছুই দেখতে পায় এবং সে অনেক কিছু উপলব্ধি করতে পারে। আল্লাহ পাক তার ভিতরে সেই একমত দিয়া দিছেন।
শয়তান দেখতেছে যত আসার কাছে আল্লাহ তত সবটা বাড়াই দিচ্ছে, কারণ যে ইবাদতে কষ্ট বেশি ওই ইবাদতের ভিতরে সব বেশি। জনগণ কথা ঠিক ঠিক না, ফজরের নামাজে ওযু করতে কষ্ট হয়, বান্দা যদি ঠান্ডা পানিতে ওযু করে আসে আল্লাহর রাসূলের এই এক উক্ত ওযু দ্বারা যদি আল্লাহ পাক কবুল করে নেয় জান্নাতে যাওয়ার জন্য ওসিলা হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান দেখতেছে অবস্থা খারাপ, যতটা আসার কাছে ততটা দিয়ে সব বেড়ে যাচ্ছে কিরে। এখন শয়তান একটা মানুষের সুরাত ধরে কয়, দাদা কই যাবেন? কয় যাবো তো বাজার নামাজ পড়তি, কিন্তু যত দূর যাচ্ছি খালি পিছলে জায়গা পিছলেই পড়ে যাচ্ছি। কয় আমার কান্দে ওঠেন, ও তো চেনে নাই শয়তান। শয়তানের আরো ছেলেবেলা যেগুলো আছে, মানুষের ধোকা দেওয়ার জন্য মসজিদের সামনে দাঁড়ায় রয়েছে, কতজনরে ধোকা দিচ্ছে, ধোকা দিতে দিতে শয়তানের ছেলেরা সব হাফাই গেছে, দাঁড়ায় রয়েছে মজন করেন বাজার মসজিদের সামনে দাঁড়ায় রয়েছে। দেখে যে কি রে আমাদের বয়স দিয়ে একজন রে কান্দে এনে মসজিদে নিয়ে আসতেছে, ব্যাপার ডাকি সব টাকা রয়েছে কি বস? আপনি না কইলেন যে ধোকা দিয়ে মানুষকে মসজিদ থেকে বাইরে আনবি? তুমি তো কান্দে এনে বড় রে ফসাচ্ছ। কয় বাজান তুমি টের পাও না, আগে ঢুকোইনি মসজিদের ভিতরে, ঢুকানোর পরে এইবার বলতেছে কেন যে তারে মসজিদে কান্দে করে নিয়ে আসলাম জানো? এই বুড়াটা আজান দেওয়ার সাথে সাথে চেষ্টা করেছে, 15 মিনিট হয়ে গেছে, তিনবার আসার খাইছে, বাড়ি যেয়ে পাশা বারবার ধুয়ে ধুয়ে মসজিদে আসার জন্য চেষ্টা করতেছে। আমি দেখতেছি এই লোকটা যেই পরিমাণ কষ্ট করতেছে, তো জান্নাত কামাই করেই নিল। এমনি তো প্রত্যেক কদমে কদমে নাকি আল্লাহ তো কদমের নাকি আরো বাড়াই দিচ্ছে। আমি চিন্তা করলাম দাদা তো না যে ছাড়বে না, সব তো বেশি কমাই করে ফেলতেছে, এখন একটা উপায় কি এর এই কদম থেকে মুক্ত করার জন্য আমি কান্দে নিছি, যাতে করে আমার কদমটা মাটিতে পড়ে ওর কদমটা যেন মাটিতে না পড়ে, মসজিদে এসে নামাজ পড়ে বলুক কিন্তু কদমের নাকিটার থেকে আমি মুক্ত করালাম। বস বুঝতে পারছি নামাজ কাজা করাই দিস, ফজরের আজান দিছে দেওয়ার পরে তার ঘুম ভেঙে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই। এই যে তাহাজ্জুদের নামাজ কত বড় বরকতপূর্ণ নামাজ, এই নামাজ থেকে আমি মাহরুম চলে গেলাম। ও রব্বুল আলামিন যদি আজকে আমার এই অবস্থায় মৌত হয়ে যায় আমি আপনার কাছে কি জবাব দিব? আমি আর একটা তাহাজ্জুদের নামাজ না পড়ে আমি আপনার দরবারে ঘুমাবো না, এই বয়ে কান্নাকাটি করে চোখের পানি ফেলাই গভীর অজুরিতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নু ঘুমায় গেছে। তাহাজ্জুদের আজান এখনো যারা হজ করতে গেছেন, যারা হাজি সাহেবরা আছেন মক্কা মদিনার ভিতরে, এখনো দুইটা আজান হয় সকালে, একটা হলো তাহাজ্জুদের আজান আর একটা হলো ফজরের আজান। তাহাজ্জুদের আজান দেওয়ার পরে শয়তান এসে দরজায় নক করছে, মুআবিয়া ওঠো মুআবিয়া ওঠো। শয়তান যখন দরজায় নক করেছে, নকটা দরজা খুলে এবার ডাক দেবো, সে কে রে কি রে তুই না শয়তান? বলে হ্যাঁ। বলে শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দিয়া নামাজ বন্ধ করে দাও, কে রে বার তুমি কেন আমার নামাজ তুই নামাজে জাগাইতেছো? ডাক দে বলে মুআবিয়া, গতকাল তোমাকে আমি ওয়াসওয়াসা দিয়া যেই ঘুমায়া রাখছিলাম, তুমি যেই পরিমাণ আল্লাহর দরবারে কান্নাকাটি করেছো, কেয়ামত পর্যন্ত হায়াত পাইলে তাহাজ্জুদ নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব পাইতা, আল্লাহর দরবারে কান্নাকাটি করে এমন ভাবে আল্লাহর কাছে তোমার মান আর মর্যাদা বাড়ায় নিছো, আজকে যদি আমি তোমারে আবার ঘুমায় রাখি ওই রকম যদি কান্নাকাটি করো আল্লাহর দরবারে তো তোমার আরো মান আর মর্যাদা বেড়ে যাবে। এই কারণে চিন্তা করলাম তাহাজ্জুদের নামাজ পড়তেছিল এটাই ভালো ছিল, তার থেকে আর বেশি দরকার নাই। শয়তান কিন্তু আমাকে আপনাকে ওয়াসওয়াস দিতে থাকে, এত কাল নামাজ পড়িস না এখন নামাজ পড়ে কি হবে, সারা জীবন অন্যায় করেছিস এখন ইবাদত করে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার খবরদার গুনাহ করেছো, গুনাহ করতে করতে পাহাড়
সমতুল্য করেছ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। গুনাহ করেছ, গুনাহ করে ফেলেছ, আর দেরি নাই, আর দেরি নাই, আল্লাহর দরবারে খাটি দিলে তওবা করো। নাসুহা, খাটি দিলে তওবা করো, তওবা করতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ খাতাগুলো মাফ করতে দেরি হবে না। বান্দারে গুনাহ করে ফেলেছ, গুনাহ করতে করতে যদি পাহাড় সমতুল্য হয়ে যায়, সমুদ্রের ফেনা পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে যায়, একবার মাত্র আল্লাহর দরবারে তুমি দু চোখের পানি ফেলায় ডাক দিয়ে বলো, রব্বুল আলামিন গুনাহ করে ফেলাইছি, তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই, হে রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে যেই বান্দা আমার কাছে না চায়, আমি বান্দার উপরে রাজি হয়ে যাই, বান্দা যদি আমার কাছে চায়, আমি ওই বান্দার উপরে রাজি আর খুশি হয়ে যাই। দুনিয়ার নিয়ে বলো, একজন মানুষের কাছে বারবার চাইলে মানুষটা বিরক্ত হয়ে যায়, কথা বলেন ঠিক কি ঠিক না? একবার চাইবেন, দুইবার চাইবেন, তিনবার চাইবেন, মনে করেন মাহফিলের জন্য কত, এই যে দোকানদার ভাইয়েরা কত আছে, বলে হুজুর কয়টা মাহফিলের টাকা দেবো, এক বাজারে তিনটে মাহফিলের টাকার জন্য আসে, হুজুর কয় মাহফিলের টাকা দেবো, এত গুনো গুনো মাহফিল কোন কাজে লাগে, কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ার নিয়ে হলো, একজন মানুষের কাছে বারবার গেলে রাগ হয়, একজন মানুষের কাছে বারবার গেলে বিরক্ত হয়, কিন্তু আল্লাহ পাকের কাছরাত হলো বান্দা যত আল্লাহর কাছে বেশি চায়, আল্লাহ ওই বান্দার উপরে তত রাজি আর খুশি হয়ে যায়। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াজাবু আলাইহি, বান্দার যদি আল্লাহর কাছে না চায়, আল্লাহ ওই বান্দার উপরে ওয়ারাজি হয়ে যায়। বান্দা যদি আল্লাহর কাছে চায়, পাহাড় সমতুল্য গুনাহ করেছো, আল্লাহর দরবারে তুমি তওবাতুল নসুহা করো, আল্লাহ পাক বান্দারে তুই আমার কাছে তওবা করতে দেরি, আমি বান্দা তোরে মাফ করতে দেরি হবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, তাওবাতান নাসুহা, খাটি দিলে তওবা করো, এমন তওবার বাজার আজকে তোমরা তওবা করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কথা বল ঠিক কিনা? তাওবার কিছু বিধান আছে, তাওবার কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আমি আগে পরে বলবো। যত গুনাহ করে না কেন, আল্লাহ তাওবা করলে মাফ করবে কি করবে না? জোরে বলেন করবে কি করবে না? জাহানের বাচ্চা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, একজন ব্যক্তি হাজির হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন বাড়ায় দেন, আপনার কাছে তওবা করে আমি মুসলমান হইতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হইতে রাজি, কিন্তু আপনার কাছে একটা ওয়াদা নিতে চাই, আমি যত গুনাহ করেছি, আমি যদি তওবা করে মুসলমান হয়ে যাই, ওগো আল্লাহ রাসূল, আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করবে দি। আল্লাহ রাসূল ডাকতে বলে, রে বান্দা তুমি যত গুনাহ করো না কেন, তুমি যদি খাটি দিলে তওবা করে কালেমা পড়ে মুসলমান হইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। ওই লোকটা দু চোখের পানি টপ টপ করে ফেলায় দিছে, ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিতে পারে, কিন্তু আমার জীবনের এমন একটা গুনাহ আছে, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ মনে হয় আমার ওই গুনাহটা কোনোদিন মাফ করবে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, রে সাবিরে, তুমি যত গুনাহ করো না কেন, আল্লাহর দরবারে তুমি যদি খাটি দিলে তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগির সমস্ত গুনাহ কথা মাফ করে দিবেন। দু চোখের পানি টপ টপ করে ফেলা হাদিসে ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি জানতেন আমি কত বড় গুনাহ করেছি, তাহলে আপনি মনে হয় আমারে দূর দূর করে তাড়িয়ে দিবেন, আমার মনে হয় গুনাহ আল্লাহ পাক মাফ করবে না। আল্লাহ রাসূল যখন বারবার বলে, ওই সাহাবী বারবার করে কান্দে, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, রে সাহাবী বল তুই কি গুনাহ করেছিস একটু শুনে দেখি। ডাক দলবে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন আমার নাম হলো দাহিয়াতুল কলবি। কি নাম? দাহিয়াতুল কলবি। হুজুর
আমি দেশ বিদেশে সবার করে ব্যবসা করি, এমন ধরে বর্তমান জমানার মতো এরকম প্লেন ছিল না, এরকম কোন যানবাহন ছিল না যে এক মুহূর্তের মধ্যে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করবে। উট বা ঘোড়ার উপরে সোয়ার হয়ে মাসকে মাস যে সফর করে ব্যবসা বাণিজ্য করা লাগে। ডাক আপনি জানেন জাহিলি আতের জামানা কেমন জামানা, যে জামানায় কন্যা সন্তানকে পছন্দ করা হয় না। যদি কোনো বাবার কন্যা সন্তান হইতো, ওই বাবা লজ্জায় নাকটা নিচু হয়ে যাইতো, মাথাটা নিচু হয়ে যাইতো, বলে হুজুর আমি একবার এরকম ব্যবসা করার উদ্দেশ্যে দুই চার বছরের জন্য বাইরে যাব। আমার বিবি ছিল বড় অত্যন্ত সন্তান, আমি যখন সবার থেকে বিদায় নিলাম, বিদায় নেওয়ার পরে সর্বশেষ বিবির কাছে বিদায় নিতে যাচ্ছি, আমার বিবিকে আমি ডাক দিয়ে বললাম, বিবি রে তোমার গর্ভের ভিতরে আমার যে সন্তানটা আছে, এই সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে এই সন্তানকে তুমি আমার মতো বড় বীর বাহাদুর করবে, বড় ব্যবসায়ী হিসেবে তুলে ধরবে, দীর্ঘদিনের জন্য আমার বাইরে যাওয়া লাগতেছে। ও বিবি তোমার গর্ভের থেকে যদি একটা কন্যা সন্তান আসে তাহলে এই কন্যা সন্তানকে জন্ম নেওয়ার সাথে সাথে মাটির তুলে গেড়ে দিবে, এ পর্দার অন্তরে যাবে না। কথাই কথা চলে আসে আমার এলাকার মা বোনেরা যেহেতু কথা না বললে নয়, আজকে সমান অধিকারের নামে মহিলারা রাস্তায় নেমে গেছে মার্কেটিং করার জন্য নেমে গেছে, তারা মনে করে ইসলাম তাদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন যদি কোনো বাপের তিনটা সন্তান হয় তাহলে সে জান্নাতি, আল্লাহ রাসূল বলেন যদি কোনো বাপের দুইটা কন্যা সন্তান হয় জান্নাতি, আল্লাহ রাসূল সর্বশেষ বলেন যদি কোনো বাপ একটা কন্যা সন্তান জন্ম দেয় আর কন্যা সন্তানকে যদি দিনের পথে লালন পালন করে সুন্দর পাত্রের হাতে তুলে দিতে পারে, আল্লাহ রাসূল বলেন লালন পালন করার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবাকে জান্নাতি হিসেবে ঘোষণা করে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমি আমার বিবিকে ওসিয়াত করে গেলাম যদি কন্যা সন্তান হয় কন্যা সন্তানকে মাটির ভিতরে জ্যান্ত পুঁতে দিবে, কোন ছেলে সন্তান হইলে তাকে আমার মতো বীর বাহাদুরি করবে। ওগো আল্লাহর রাসূল, এই বলে আমি যখন বাড়ির থেকে বাহির হয়ে দীর্ঘ পথ অতিক্রম করে ব্যবসা বাণিজ্য করলাম, চার পাঁচটা বছর কাটিয়ে আসলাম, চার পাঁচটা বছর পরে আমি যখন আমার বাড়িতে আসলাম, ওজোর বাড়ির ভিতরে ঢুকব, ঢুকার সাথে সাথে দেখি একটা ফুটফুটে কন্যা সন্তান এক দৌড় দিয়ে আমাকে দেওয়ায় ধরছে, আমার গায়ের ভিতরে শিউরে উঠল, সমস্ত শরীরের রঙ খুব দাঁড়িয়ে গেল। বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে এই সন্তানটি কার, কন্যাটি কার? আমার বিবি আমার কাছে গোপন করে রাখছে, এটা পাশের একটা মেয়ে, এত সুন্দর চেহারা দেখে তারা যখন পুঁতে দিচ্ছিল আমি তখন ফিরে নিয়ে আসছি। ও সন্ন্য বিবি ও স্বামী আপনি একটু একটু ফেরে শুয়ে নেন। ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আলোচনা সংক্ষেপ করছি কারণ প্রধান বক্তা চলে আসছে, রাত বেশি দীর্ঘ হয় তবে না, বেশ কষ্ট পাওয়ার কোনো দরকার নাই। এ বন্ধুরে এইবার ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কয়েকটা দিন যখন পার হয়ে গেল দেখবেন কন্যা সন্তান বাবার বড় ভক্ত হয়, আমার সাথে সন্তানের একটা বড় সখ্যতা তৈরি হয়ে গেল। যখন আমার বিবি দেখলো সন্তান ছাড়া আমি থাকতে পারছি না, ওই মেয়েকে ছাড়া আমি থাকতে পারি না, মেয়ে আমাকে ছাড়া থাকতে পারে না, আমার মেয়ের স্ত্রী আমাকে ডাক দে বলে, স্বামী রে তুমি জানো এতদিন পর্যন্ত কোন মেয়েকে তুমি এত আদর করেছো? বলে কে? তুমি না বলছো পাশের বাড়ির একটা মেয়ে? বলে না স্বামী না, এটা পাশের বাড়ির মেয়ে না, এটা তোমার অনুরোধ সন্তান, আমার গর্ভের ভিতরের মেয়ে। ও স্বামী এতদিন থেকে তোমার কাছে আমি গোপন রেখেছি, ওই সময় যদি বলতাম তাহলে তুমি সাথে সাথে জ্যান্ত কবর দিয়ে দিতাম, আজকে যখন দেখলাম তার সাথে তোমার একটা সখ্যতা তৈরি হয়ে গেছে। বলে হুজুর যখন শুনলাম আমার গর্ভ আমার সন্তান, এটা শোনার সাথে সাথেই আমার সমস্ত শরীরের লোম খুব দাঁড়িয়ে গেল, তার মাকে আমি কিচ্ছুই বলি নাই। পরের দিন সকালে ডাক দিয়ে বলছে, ও বিবি আমার সন্তান যখন আমি টের পেয়েছি একটু সাজায় গুজায় দাও, আমি আমার সন্তানকে নিয়ে তার নানা বাড়ি বেড়াইতে যাব। ডাক দেবে না হুজুর, মা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিল, আমি আমার
সন্তান তাকে নিয়ে যখন নানা বাড়ির উদ্দেশ্যে রওনা দিস, পাহাড়ি পথ ধরলাম, আমার মেয়ে আমাকে বারবার ডাক দে বলছে বাবা, কতবার আমি আমার মায়ের সাথে নানা বাড়ি বেড়াইতে গেছি, এই পথ দিয়ে যাই না, ওই পথ দিয়ে গেছে, ও বাবা আমাকে তুমি কোথায় নিয়ে যাও, ডাক দে বলে হুজুর। আমি তখন আমার মেয়েকে ডাক দে বলেছিলাম, এটা হলো একটা শর্টকাটে পথ, পাহাড়ের পথ, একবার অল্প সময়ের ভিতরে তোমার নানা বাড়ি পৌঁছে যাব। আমার সন্তান আমার হাত দিয়ে কোনো জড়ায় ধরে, আমার সন্তান যখন আমার সাথে যায়, নির্জন নির্বিড় জায়গা দেখে আমি যখন গর্তটা খনন করতেছি, আমার সন্তান একটা ছায়ার ভিতরে দাঁড়িয়ে বারবার আমার কাছে এসে ডাক দে বলবে বাবা, গো এই রৌদ্রের ভিতরে তুমি এত বড় গর্ত কেন খোঁজো, তোমার গায়ের থেকে ঘাম জুড়ে যাই রে বাবা, এ বাবা তুমি না নানা বাড়ি বেড়াইতে যাব, এখানে গর্ত কেন খনন করো। বলে হুজুর আমি ডাক দে বলেছিলাম, একটু গর্ত কাজে লাগবে। আমার যখন গর্ত খনন করা হয়ে গেল, সন্তান বারবার আমার মুখটা পুষে দেয়, হুজুর আমার সন্তানের প্রতি একটু মায়া লাগে না, দয়া লাগে না, আমার মেয়েকে আমি ডাক দে বলেছিলাম, দেখে যাবি কেমন করে গর্তটা খনন করেছে, ডাক দে বলে আমার মেয়ে যখন গর্তের কাছে এসে দাঁড়িয়েছে, গর্তটা দেখার জন্য মেয়ে যখন একটু বলুক দিছে, আমি পিছন থেকে ধাক্কা দিয়ে আমার মেয়েকে আমি গর্তের ভিতরে ফেলায় দিই। আমার মেয়ে তখন বুঝে গেছে আমার বাবা আমার সাথে কি করতে চায়, আমার মেয়ে ডাক দিয়েছে বাবা, রে এই দীর্ঘ পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করেছিল, কখন আমার বাবা আসবে, কখন আমার বাবা আসবে, রে কখন আমার বাবার একবার বাবা আমার ডাকবো, পাঁচটা বছর পর্যন্ত অপেক্ষার করে তোমার পাইল, তুমি এত নিষ্ঠুর বাবা হইবা, ও বাবা আমি এটা কখনো বুঝতে পারি না, বুঝেছি মেয়ে হয়ে জন্ম নিয়েছি এই কারণে তোমার বড় দুঃখ, ও বাবা আমার গর্তের থেকে একটু উঠে ছেড়ে দাও, আমি এমন একটা জায়গায় চলে যাব যে জায়গায় দাইয়া কালবি নামে দুনিয়ার কোনো মানুষ ছেড়ে না, বাবা রে আমি এমন একটা জায়গায় চলে যাব যে জায়গায় দাহিয়া কালবি নামে কেউ চেনে না, আমি জীবনে পরিচয় দিব না, দাহিয়া কালবি আমার বাবা, ডাক দেব না হুজুর। এরপরেও আমার মনের ভিতরে একটু দয়া লাগে নাই, মায়াও লাগে নাই, আমি একটা বড় পাথর ধরে আমার মেয়ের মাথার উপরে যখন ঠাস করে ফেলে দিল, আমার মেয়ের মাথা ঠাস করে ফেটে গেল, মেয়ের মাথা থেকে ফিনকে দেওয়ার রক্ত পড়ে, বারবার মেয়ে ডাক দে বলে বাবা, রে আমার মায়েরও না মায়েরও না, আমার ছেড়ে দাও, আমি এমন একটা জায়গায় চলে যাব দাইয়া কালবি নামে দুনিয়ার কোনো মানুষ চেনে না। বলে হুজুর এরপরে আমি যখন পাথর নিক্ষেপ করতে করতে আমি বুড়া যখন গর্তটা বন্ধ করে দিলাম, গর্তটা বন্ধ করে যখন আমি বাড়ির দিকে আসি, বারবার কানের ভিতরে বাজে, ও বাবা
আমারে তুমি ছেড়ে দাও, এমন একটা জায়গায় চলে যাব যেখানে দাহিয়া কালবি নামে দুনিয়ার কোন মানুষ ছেড়ে না। এরপরে আমার মনে ভেতরে খোস্তানি উঠলো, গর্তের সমস্ত পাথর গুলি উঠে আমার সন্তানকে দেখি সন্তানের মাথা থেতলে গেছে, সমস্ত শরীর রক্ত রঞ্জিত হয়ে গেছে। আমার মেয়েকে আমি পাজা কোলা করে ধরে কত চুমু খেয়েছি, কত আদর করেছি। হুজুর অনেক দেরি হয়ে গেছে, আবার মেয়েকে আমি বাঁচাইতে পারি নাই, আমি অন্যদিকে স্থির করে রাখতে পারি না। হুজুর আমি একটা দুইটা নাই, 80 থেকে 79টা মেয়েকে আমি জিন্দা কবর দিয়েছি। আমার জীবনে এরকম কোনোদিন মায়া লাগে না, আমার জীবনে এরকম একটা ঘটে গেছে, আমার জীবনের সব গুণ আল্লাহ মাফ করতে পারে। আমার নিজের মেয়েকে আমি নিজের হাতে হত্যা করেছি, আল্লাহ মনে আমার এই গুণা মাফ করবে না। আল্লাহ রাসূল বলেন, আমার দুচোখের মণি টপ টপ করে পড়ে গো, আল্লাহ রাসূলের পরে চোখের পানি মুছিয়া ডাক দে বলে দাহিয়া কালবি, তুমি যে ঘটনাটা শোনাইলে বড় মর্মান্তিক ঘটনা, কোনো বাপ কোনো দিন তার সন্তানকে মারতে পারে না। এরপরে আমি রাসূল ওয়াদা করছি, আয় দাহিয়া কালবি, আয় আয় এ দাহিয়া কালবি, আমি কালেমা পড়া দিব, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুই যদি এর থেকে বড় কোন গুনাহ করতি আর যদি কাটি দিলে তওবা করে আল্লাহর দরবারে মাপ চেয়ে যদি তুই কাটি দিলে তওবা করে কালেমা পড়তে পারিস, আমি রাসূল ওয়াদা করে দিলাম তোর পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, বুজুরগি কি নেগি হমকো জরুরত, গোলাম আপনা বানালে আই খুদায়া, গোলাম আপনা বানালে আই খুদায়া। এ না বসুর যুবক, এ আমার মুরব্বী বাবা জান, গুনাহ করে ফেলেছ, আজান দিলে মসজিদে যাও না, ইবাদত বন্দেগি করো না, আয় আয় আল্লাহর দরবারে খাটি দিলে তওবা কর, চোখের পানি ফেলায় একটু তওবা করে মাহফিলে শেষ পর্যন্ত থাকো। আমার বড় ভাই মুফতি রিজাউল করিম দোয়া করবে, লাস্টে তোমাদেরকে একটু কালেমা পড়ায় দিবে, একটু তওবা করে দিবে, খাটি দিলে যদি তওবা করে আল্লাহর কাছে মাপ চাইতে পারো রে, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা, যত গুনাহ করিস আমি আমার মাওলানা রহমতের দরজার ভিতরে টাক করে খুলে যাই, যখন সুবহানাল্লাহ আমার রহমতের দরজার ভিতরে জোশ মেরে ওঠে রে, আমার মাওলানা ডাক দে বলে বান্দারে যত গুনাহ করিস একটু আমার দরবারে ডাক, আমি আল্লাহ তোরে মাফ না করিয়া পারবো না। এবাজান আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও তো আপনাদের একটা সন্তান, আমিও তো আপনাদেরই নাগুসা গ্রামের একটা ছেলে, কত জনের ছোট ভাই, কত জনের বড় ভাই, কত কের ছোট ভাই, সারা বাংলাদেশে আজকে ঘুরি, ইন্ডিয়াতেও ঘুরেছি, এ যুবক কে কে আছে একটু দাঁড়ায় দেখা, হুজুর দাড়ি রাখতে পারি না, আর জীবনে কোনো দিন দাড়ি কাটবো না, হুজুর নামাজ পড়ি না ঠিক মতো, আর নামাজ কাজা করবো না, একটু দাঁড়া এই বরকতময় মজলিসে একটু দাঁড়া, হে যুবক একটু দাঁড়া, কে নামাজ পড়তে পারে না ঠিক মতো, নিয়ত করতে পারে না, একটু দাঁড়ান, এ আমার মুরব্বী বাবাদের একটু দাঁড়ায় দেন, নারায় তাকবীর, হুজুর ঠিক মতো নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, হুজুর দাঁড়ি রাখতে পারি না, একটু দাঁড়া দাঁড়া, আল্লাহর দরবারে ডাক দেব, আল্লাহ ধরে ডাক দেব, কোকিল কণ্ঠে চোখের পানি ফেলা একটু বলো, আল্লাহ
জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ মাফ করে দাও। এ বাবু বলেন তো নামাজ আর কাজা করব না, বিনা ওজরে নামাজ কাজা করব না, বিনা ওজরে দাড়ি চাচব না, সুদ ঘুষ খাব না। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বসেন সবাই বসেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিক। সবাই বলেন আমিন।